ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তা আজকে আমি একটি নতুন রেসিপির সাথে চলে এসেছি। তা আজকে আমার রেসিপির নাম হলো ভাজা মুগ দিয়ে উচ্ছে ঘণ্ট। তা মোটামুটি মুগ ডাল দিয়ে উচ্ছে ডালটা সবাই খেয়ে থাকো। আর এইটা হচ্ছে একটা নতুনত্ব রেসিপি, তোমরা সবাই একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো রান্নাটা শুরু করি। তা দেখতে পাচ্ছ আমি উচ্ছেগুলো প্রথমে কেটে নিয়েছি, দানা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। তো চলো রান্নাটা শুরু করি। তা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি মুগ ডাল, মুগ ডালটা আমি ভেজে নেব। একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে 3-4 মিনিট মতন। তো দেখতে পাচ্ছ ডালটা আমার ভালোই ভাজা হয়ে গেছে। আমি এটাকে এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা আমি একটু হালকা গরম করতে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি কালো জিরে, ফোড়নটা আমি একটু কিছুটা সেকেন্ড নিয়ে ভেজে নেব। তো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবারে এতে উচ্ছেটা দিয়ে দেব। প্রথমে উচ্ছেটা কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। আমার এখানে 250 মতন উচ্ছে আছে, আমি দানা ফেলে দিয়েছি, তোমরা চাইলে দানা দিয়েও করতে পারো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তা উচ্ছেটা এখন ভাজা হতে দেব। তো উচ্ছেটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, দুটো কাঁচা লঙ্কা এই মাঝখান থেকে চিরে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আবার 2-3 মিনিট মতন ভেজে নেব। তো উচ্ছেটা আমাদের ভাজা হয়ে গেছে, আমি এবার এতে দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম ভাজা মুগের ডাল। এটা এখন ভালো করে আমি উচ্ছের সাথে মিক্স করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা 2-3 সেকেন্ড মতন। আমার 1-2 মিনিট মতন ভাজা হয়ে গেছে, আমি এতে এবারে পরিমাণ মতন জল দিই। আমি এখন গ্যাসের ফ্লেমটা হাই লেভেলেই রাখবো, যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, নাহলে জলটা টেনে যাবে, ডালটা আমাদের সিদ্ধ হবে না। তো চলো আমি এটা এখন একটু ঢাকা দিয়ে দিই, ভালো করে ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো। এটা খুব ভালো করে ফুটে গেছে আমার, আমি এবার একটু কমিয়ে দেব, একদম লো করে দিলাম। লো করে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতন রান্নাটা করবো। তো আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নিই একটু ডালটা আমাদের কতটা সিদ্ধ হয়েছে। একটা হাতে নিয়ে দেখে নিচ্ছি, এ দেখো তোমরা দেখতে পাচ্ছ ডালটা আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি করলে পুরো একদম ডালের মতনই হয়ে যাবে, আমি একটু হালকা গোটা গোটাই রাখতে চাই। তো এবার আমি এতে দিয়ে দিলাম চিনি, চিনিটা অপশনাল দিতেও পারো,
নাও দিতে পারো, দিলে খুব ভালোই লাগবে খেতে আশা করছি। দিয়ে আবার একটু মিক্স করে নিলাম। আবার একটু আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রান্নাটা করব। তো দেখতে পাচ্ছ 5 মিনিট হয়ে গেছে আমার। আবার আমার এখন উচ্ছের ভাজা মুগের উচ্ছে রেডি হয়ে গেছে। এবার আমি লাস্ট ফিনিশিং একটা টাচ দেব, তা হলো ঘি। ঘিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করেই নাবিয়ে দেব। আমাদের রেডি হয়ে গেছে ভাজা মুগের উচ্ছে ঘণ্ট। এটা গরম ভাতের সাথেই আশা করি খুব ভালো লাগবে। আমার মিক্স করা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদের ভাজা মুগের উচ্ছে ঘণ্ট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, সকলের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন সমেত। আজকের মতন টাটা।